শুরুতেই জানিয়ে দিচ্ছি আল হারামাইন গ্রুপ করোনা আপডেটগুলো। প্যারিসের রিপাবলিক চত্বরে বর্ণবাদ বিরোধী আন্দোলন, আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ। ফ্রান্সের পারমাণবিক বোমার সাবমেরিনে ভয়াবহ আগুন। সোমবার থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ফ্রান্সে আসবে। দেশে করোনার আক্রান্ত 3164 স্বাস্থ্যকর্মী। সৌদিতে বিমানের বিশেষ ফ্লাইটে টিকিটের অতিরিক্ত মূল্য প্রতিবাদের ঝড়। করোনার দায় মুক্তি সয় নিয়ে জনসভায় আয়োজন করেছে ট্রাম্প। মালয়েশিয়া ফের করোনার জাল সনদ বিক্রি, 3 বাংলাদেশি গ্রেফতার। চীনে করোনার দ্বিতীয় ঢেউ, আংশিক লকডাউনে বেজিং বাংলাদেশ রেড জোন এলাকার ঘরে ইবাদতের নির্দেশ। এতক্ষণ দেখছিলেন করোনা আপডেট।